সিরিয়াল কিলার, একের পর এক খুন যার নেশা, এরকম খুনির আবির্ভাব যখন কোনো এলাকায় ঘটে তখন তা পরিণত হয় এক আতঙ্কের নগরীতে। আজ আমরা এমনই এক সিরিয়াল কিলারের গল্প শুনতে যাচ্ছি, তাও আবার আমাদের উপমহাদেশেরই এক সিরিয়াল কিলারের গল্প। নাম তার দি স্টোনম্যান। 1985 থেকে 1989 সাল পর্যন্ত যে ভারতের মুম্বাই আর কলকাতায় তৈরি করেছিল এক ত্রাসের রাজত্ব। একজন সিরিয়াল কিলার যে ভিক্ষুক এবং গরিব কাপড় বিক্রেতাদের খুন করে চলেছে, এমন সন্দেহের প্রথম শুরু হয় ভারতের মুম্বাইতে। দুঃখের বিষয়, প্রথম 6টি খুন একইভাবে হলেও 6 নম্বর খুনের আগ পর্যন্ত মুম্বাই পুলিশ খুনাক্ষরেও চিন্তা করেনি এটি একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনা হতে পারে। 6 নম্বর খুনের পর পুলিশ খুনগুলোর মাঝে এক ধরনের প্যাটার্ন খুঁজে পায় যা তাদের সিরিয়াল কিলিং সম্বন্ধে ভাবতে বাধ্য করে। খুনগুলো শুরু হয়েছিল 1985 সালে। মুম্বাইতে টানা 2 বছর 12 জনকে খুন করে এই খুনি। তারপর 1987 সালে সে ক্ষান্ত হয়। মুম্বাইয়ের সিয়ন এবং কিং সার্কের এলাকায় এ হত্যাগুলো ঘটেছিল। মুম্বাইয়ের হত্যাকারী খুব দ্রুতই স্থানীয় জনগণের মাঝে পাত্থারমার নামে পরিচিত হয়ে যায়। পাত্থারমারের খুনের ধরন ছিল খুবই সাধারণ। প্রথমেই সে একজন সাধারণ মানুষকে খুঁজে বের করত যে রাতে রাস্তায় রাস্তায় ঘুমায়। রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষটিকে যদি একটু নিরিবিলি জায়গায় একা ঘুমিয়ে থাকে তবেই সে খুনির টার্গেটে পরিণত হতো। একটি ভারী পাথর দিয়ে তখন খুনি রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষটির মাথা একদম থেতলে দিত। যে পাথরগুলো দিয়ে খুনি হত্যাগুলো ঘটাতো সেগুলোর প্রত্যেকটির ওজন প্রায় 30 কেজির মতো ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই যাদের হত্যা করা হতো তাদের পরিচয় কখনোই জানা যেত না। এর কারণ তারা একা ঘুমাতো, এছাড়াও তারা তাদের পরিবার থেকেও দূরে থাকতো। সম্ভবত তারা সবাই ভাসমান মানুষ ছিল, আর মুখগুলো এমনভাবে থেতলে যেত যে চেনার উপায় থাকতো না। এ কারণেই হত্যাগুলো প্রথম দিকে পুলিশ একদমই গুরুত্ব সহকারে নেয়নি। এরই মাঝে পুলিশের হাতে চলে আসে এক সুবর্ণ সুযোগ। এই সিরিয়াল কিলার এক হোটেলের ওয়েটারকে রাতের আধারে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। এই ওয়েটারের নিজের কোনো বাড়ি ছিল না, তাই সে রাস্তায় ঘুমাতো। খুনি তাকে খুন করার জন্য ঝাঁপিয়ে পড়লে সে কোনোভাবে তাকে ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু দুর্ভাগ্য যে সিয়নের রাস্তার মৃদুয়ালয়ে বেঁচে আসা এই ওয়েটারটি খুনিকে একদমই দেখতে পায়নি, তাই তার কাছ থেকে তেমন কোনো তথ্যই উদ্ধার করা সম্ভব হয়নি। 1987 সালের মাঝামাঝি সময়ে 12টি খুনের পর হঠাৎ করে মুম্বাইয়ের হত্যাগুলো একদমই থেমে যায়। কলকাতা 1989 সাল, তখন গ্রীষ্মকাল চলছিল, জুন মাসের কেবল শুরু। পাথর হাতের ভয়ঙ্কর খুনিটি আবার ফিরে এলো। 1989 সালের জুন মাসে কলকাতায় প্রথম খুনটি করার পর পরের 6 মাসে আরও 12 জনকে একের পর এক খুন করলো সে। সারা কলকাতা ভয়ে আতঙ্কে কেঁপে উঠল। কলকাতার এক বিখ্যাত ইংরেজি দৈনিক পত্রিকা প্রথমবারের মতো এই খুনির এক চমকপ্রদ নাম দিল, দি স্টোনম্যান। এরপর থেকে এই খুনি সেই নামে পরিচিত হয়ে গেল। যদিও এটা কখনোই নিশ্চিত হওয়া যায়নি যে কলকাতার খুনি আর মুম্বাইয়ের খুনি একই কিনা, কারণ কোনো খুনি সম্বন্ধে পুলিশের কাছে তেমন কোনো তথ্য ছিল না। তবে দুই জায়গার ঘটনাগুলোর মাঝেই বেশ কিছু মিল ছিল, বিশেষ করে খুনের অস্ত্র দুই ক্ষেত্রেই ছিল পাথর। যাদের হত্যা করা হয়েছিল তারা সবাই ছিল অত্যন্ত গরিব এবং দিনে এনে দিনে খাওয়া লোক। তারা রাস্তায় ঘুমাতো, কারো পরিচয় কখনোই পাওয়া যায়নি। খুনের সময়গুলো মুম্বাই আর কলকাতার ক্ষেত্রে একই রকম ছিল, তাই যদি একই খুনি নাও হয়ে থাকে তাহলে কলকাতার খুনি অবশ্যই আগের মুম্বাইয়ের স্টোনম্যানের কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত ছিল। তাই মুম্বাই পুলিশের কাছে থাকা যাবতীয় প্রয়োজনীয় তথ্য কলকাতার পুলিশ সংগ্রহ করতে শুরু করে। খুনি এখানে অত্যন্ত ভারী পাথর মাথায় মেরে তার শিকারদের হত্যা করত। মাথায় আঘাতের ধরন দেখে পুলিশের ধারণা হয় পাথরগুলো দিয়ে বেশ উঁচু থেকে তাদের মাথায় আঘাত করা হতো। এছাড়াও পাথরগুলোর ওজন ছিল প্রায় 30-35 কেজি করে, তাই কলকাতার পুলিশ ধারণা করেছিল লোকটি লম্বা এবং বেশ শক্তিশালী গঠনের, কারণ এত বড় পাথর নিয়ে ঘোড়া এবং আঘাত করে মেরে ফেলা কোনো দুর্বল লোকের কাজ নয়। একের পর এক হত্যাকাণ্ড হতে থাকলে কলকাতার পুলিশ আক্রান্ত এলাকাগুলোতে রাতের বেলা টহল ব্যাপক পরিমাণে বাড়িয়ে দেয়। অনেক সন্দেহভাজনকে এ সময় আটক করা হয়।
কিন্তু কারো বিরুদ্ধে তেমন কোনো শক্ত প্রমাণ না থাকায় তাদের সবাইকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। তবে আশ্চর্যের বিষয়, 1989 সালে পুলিশ ধরপাকড় শুরু করার পর হঠাৎ করে এই হত্যাগুলো থেমে যায়। তাহলে কি স্টোনম্যান পুলিশের হাতে ধরা পড়ার ভয় পেয়েছিল, ভয় পেয়ে সে তার হত্যাকাণ্ড থামিয়ে দেয়? এই প্রশ্নের উত্তর হয়তো অজানাই রয়ে যাবে। কলকাতা এবং মুম্বাই পুলিশ এখনও নিশ্চিত নয় তাদের এলাকার ঘটনাগুলো একই খুনি ঘটিয়েছিল কিনা। এমনকি তারা এটাও নিশ্চিত নয় যে কলকাতার খুনিগুলো একই খুন করেছিল কিনা এবং এটা কোনো একদল খুনির সম্মিলিত কাজ কিনা। এছাড়া এটা নিশ্চিত হওয়া যায়নি যে এর মাঝে কোনো কোনো খুন স্টোনম্যানের খুনের ধরন দেখে প্রভাবিত হয়ে অন্য কেউ নকল করে করেছিল কিনা। এমনকি পুলিশ এখনও এটাও জানে না যে এটি কোনো পুরুষ নাকি নারীর কাজ। তবে রাতের বেলা হত্যাকাণ্ডগুলো ঘটে থাকায় পুলিশের ধারণা এগুলো সম্ভবত কোনো পুরুষই ঘটিয়েছে, কারণ উপমহাদেশে এত রাতে নারীদের অবাধ চলাচল সাধারণত দেখা যায় না। আবার এমনটাও হতে পারে যে খুনি নিজেও একজন উদ্ধস্ত এবং রাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মুম্বাইয়ের যে এলাকাগুলো ঘটনা শুরু হয়েছিল সেই সিয়ন এলাকাতে অনেক কালো জাদু বা তন্ত্রমন্ত্র সাধনাকারী দেখা যায়। এটা তাদের একরকম ঘাঁটিই বলা চলে। তাই অনেকেই ধারণা করে থাকে এই হত্যাগুলো কেউ কোনো এক তান্ত্রিকের কথা মতো এক বিশেষ কর্মের অংশ হিসেবে করেছিল। সে সময় মুম্বাই আর কলকাতায় স্টোনম্যান এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল। সেখানকার অনেকেই বিশ্বাস করত এই হত্যাকাণ্ডগুলো কোনো অতি প্রাকৃতিক সত্তা ঘটিয়ে এসে যেতে পারে। রহস্যজনক এই সিরিয়াল কিলার স্টোনম্যান এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে, যদিও তার নামে তদন্ত ফাইল কলকাতা এখনও খোলা রয়েছে। এত বড় এক রহস্যজনক সিরিয়াল কিলিংয়ের গল্প নিজেদের এলাকায়, আর বলিউড টলিউডে সেটা নিয়ে সিনেমা হবে না তা কি হয়, সেটা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বলিউডে তৈরি হয়েছে দ্য স্টোনম্যান মার্ডার্স নামের এক চলচ্চিত্র। 2009 সালে সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার কাহিনী রচনা ও পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক মনীষ গুপ্ত। সিনেমাটি মুক্তির সময় একটি গুজব ছড়িয়ে পড়ে যে সিনেমাটিতে এমন সত্য তুলে ধরা হয়েছে যা মুম্বাই পুলিশ জেনেও গোপন রেখেছিল। যদিও সিনেমার পরিচালক আর মুম্বাই পুলিশ উভয়ই সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ডিরেক্টরের মত অনুসারে সিনেমাটি মূলত একটি সত্য ঘটনার উপরে দাঁড়ানো ফিকশন। এই সিনেমাতে দেখানো হয় স্টোনম্যান ছিল বাচ্চা জন্মদানে অক্ষম এক পুরুষ। সেই অক্ষমতা দূর করতে এক তান্ত্রিক বাবার পরামর্শে এই খুনগুলো করে বেড়াচ্ছিল। 2011 সালে কলকাতায় 22শে শ্রাবণ নামে একটি সিনেমা মুক্তি পায়, যার পরিচালক ছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়। এই সিনেমার প্লটিও কলকাতার এই রহস্যজনক সিরিয়াল কিলিং নিয়ে গড়ে উঠেছে। যদিও সিনেমার শেষে দেখা যায় স্টোনম্যান তার শব্দ স্বীকার করে নেয় এবং নিজের নিষ্ঠুরতার কথা স্বীকার করে নিয়ে আত্মহত্যা করে, যা প্রকৃত সত্য থেকে অনেক দূরে। স্টোনম্যানের গল্প ভারতীয় অপরাধ জগতের এক অমীমাংসিত রহস্য হয়েই রয়েছে এবং সম্ভবত রহস্যই হয়ে থাকবে। রাতের আঁধারে নিরপরাধ মানুষদের কোনো কারণ ছাড়াই পাথর দিয়ে মাথা থেতলিয়ে দিয়ে মেরে ফেলা হচ্ছে, এর চেয়ে ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় আর কী হতে পারে? সে আতঙ্কে এখন হয়তো আর মুম্বাই বা কলকাতার মানুষদের তাড়া করে বেড়ায় না, কিন্তু 26টি খুনের রক্তাক্ত ইতিহাস নিয়ে স্টোনম্যান মুম্বাই আর কলকাতার ইতিহাসে এক আতঙ্ক হয়েই চিরস্মরণীয় হয়ে থাকবে নিঃসন্দেহে।